ও মা গো, এগুলা কি বিয়ে না কি দেখতেছি আমরা ইউটিউবে? ভাইরে ভাই, এই বিয়ে মানে যে এত কিছু করতে হয় সেটা তো আগে জানতাম না। আসলে দর্শক এই মাল্টি শারমিন মনে হয় তার আগের বিয়েতে এই ধরনের এই নোংরামিগুলো করেনি, তার জন্য এখন এই নোংরামিগুলো করতেছি। এই গায়ে হলুদ, এই মেহি দিয়ে ক্ষীর খাওয়া, এই তেল, ওই এই কি কি ভাই, এগুলো তো আমরা জীবনে নাম জানতাম না। আমরা আগে শুনতাম যে কিছু মানে বিয়ের আগে একটু হলুদ দিতে হয় মেয়েদের, আর তারপর বিয়ে, তারপর এখন হলুদটা একটু আপডেট করা হয়েছে, একটু সবাই মিলে একটা হলুদের পার্টি করে জাস্ট কিছু আত্মীয় স্বজন নিয়ে, তো সেটাই একটা বিয়ে, মানে পরিপূর্ণ একটা বিয়ে বলে ধরা যায়। কিন্তু ভাই, তারা যা করতেছে এই যে ইউটিউবে এসে তারা যা শিখাচ্ছে মানুষের এই নোংরাগুলা, এই এক একজনের গেট আপ দেখলে মনে হয় আর সবার যেই পরিমাণে মানে সবার হাতে একটা করে মানে মানে ওই মোবাইল, ছোট্ট বাচ্চার হাতেও মোবাইল, মানে অনেক অনেকগুলো আছে যে সামনে আসে না, বলে যে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দাও, মানে একটা ভিডিও দিয়ে মানে অপশন চালু করে দেয়, আর ওরা ধরে একটা ভিডিও নিয়ে আসলে হবে, সেটা তার চ্যানেলে মানে আপলোড করে দিবে, জাস্ট ওই তো শারমিনের একটা মুখ বসিয়ে দিতে পারলেই মানে তাদের এখন লাভে লাভ। তো চিন্তা করেন এই বিয়েটা নিয়ে যে তারা কি পরিমাণে নোংরামি শুরু করে দিয়েছে। এদিকে মাল্টি নোংরা শারমিন মনে হয় তার আগের বিয়েতে, এই দুই নম্বর বিয়েতে যে পরিমাণে নোংরামি করতেছে ইউটিউবের আজাইরা টাকা দিয়ে, হয়তো বা তার আগের বিয়েতে এরকম নোংরামি করতে পারেনি, তার জন্য মনে হয় তার সেই বিয়েটা মানে সেই সংসারটা করতে পারেনি, এর জন্য এখন একদম বিয়ের নামক যে নোংরামি নষ্টামি, যেই পটকামিটা, যেই অসভ্যতা আপনি তারা করতেছে ইউটিউব মানে নালায়কগুলা, তাদেরকে ইউটিউব থেকে মানে বিতাড়িত করে মানে বের করে দেওয়া উচিত। মানে তারা যেগুলো দেখাচ্ছে এগুলো কি বিয়ে নাকি নোংরামি, এটাই আসলে বুঝতে পারে না। এই ধরনের বিয়ে যদি ইউটিউবে না আসতাম, এরকমভাবে বিয়ে বা একটা মেয়ে বিয়ে করতে হয় বা বিয়ে করে মানে না হলে বুঝতে মানে সত্যি দর্শক জানতে পারতাম না। তো দর্শক, আপনারা আপনাদের কি মত আমার এই কথাগুলা? তারা কি আসলে সব কিছু নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? আপনারা বলবেন দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সবাই লাইক দিবেন। তো দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। এই নোংরাদের বিয়ে নিয়ে আজকে কিছু উচিত কথা মানে বলবো, তাদের একদম সবগুলোকে আজকে একদম রাম ধরাই দিব। রাম ধরাই চিনেন তো দর্শক, যে বিয়ে নামক তোরা যেগুলো ইউটিউবে দেখাচ্ছিস, তোরাদের তো ইউটিউবে মানে হাজার টাকা আছে, সেগুলো দিয়ে তোরা এরকম নোংরামি করতেছিস। কিন্তু তোদের ভিডিওগুলো যারা দেখে তারা হয়তো অনেক অনেকে আছে, অনেক গরিব, তারা হয়তো তোদের মতো এরকম এত শপিং, এত গায়ে হলুদ, এত ক্ষীর খাওয়া, এত রং খেলা, এত তেল, ওই মেল, ওই কী কী আছে এইগুলো হয়তো তারা করতে পারবে না। এরা কিন্তু কাজের কাজ একটাও করে না, অকাজের নিয়ে মানে শুধু পড়ে আছে। এই তেলই অনুষ্ঠান মানে এইটা জীবনের প্রথম দেখলাম, তেলই কাকে বলে। তারপর তারা যে রং খেলে মানে প্রত্যেকটা কিছুতে, জন্মদিনের পার্টি বলেন, তারপরে বিবাহ বার্ষিকী বলেন, তারপরে এই যে মিম বাবুর বিয়ে তো দেখেছি, তারা মিম প্রথম তার মানে হাকু হাসেকু নিয়ে তাদের বাড়িতে গেছিলো, তখন রং খেলেছে, মানে একটা জন্ম একটা জন্মদিন সেই ইয়েসের, ওই আরিফের দেশি খাটাসের জন্মদিন, সেখানে রং খেলে। তো এটা কোনো ছোটো লোকই বানা আসলে বুঝে না যে একটা বিয়েতে এরকম সবাই মিলে নাচানাচি করে ঢলাঢলি করে তারপর রং খেলতে হবে। পদ্মাচরের কতগুলো আসছে, পদ্মাচর থেকে যেগুলো আসছে সেগুলোর কথা আর কী বলবো। ওরে ভাই রে ভাই, কী পরিমাণে এক একজনের সাজ, মানে এক একজনের সাজ দেখে আমাদের দেশি খাটাস বদা, ও এল্লাগো, ইয়ে ইয়ে মানে মানে একদম মানে সে পাগল হয়ে গিয়েছে। মানে মহিলাদের এক একজন খুকি, চাপাচুকি, শারমিন, তারপরে সাদিয়া নাকি কি পাদিয়া, আর মিম, যাকে দেখলে আমাদের বদা একদম মানে পাগল হয়ে যায়। সে সাজুক কি না সাজুক, তার চেহারা পেতনির মতো থাকুক, কোনো সমস্যা নেই, তার সবসময় তাকে হুরপুরির মাতেলে হুরপুরির মতোই লাগে এই দেশি খাটাসের চোখে। এই যে দর্শক দেখেন, দর্শক এই যে মিম, সুবহান আল্লাহ, কি সুন্দর মিমের চেহারা। আমার মনে হয় মিমকে আমি একদম চেটে পুটে খেয়ে ফেলি, মানে মিমকে দেখলে আমাদের বড় দুলাভাই বদার একদম মনে হয় জিবলা থেকে পানি একদম ঝুলঝুল করে পড়ে, এরকম দেশি খাটাস একটা মানে লুচ্চা টাইপের এরকম একটা লোক এই ইউটিউবে মানে এরকম একটা বিয়েতে না থাকাই উচিত। জানি না কার সাথে কি নোংরামি করে বেড়াচ্ছে এই ইউটিউবার নাজমুল, একেই তো তার বিয়ে নামক যে নোংরামিটা করতেছে সেখানে তো হাজারটা গুণা হচ্ছে তো হচ্ছে। আর এরকম কয়েকটা পুরুষ মানুষ তাদের বিয়েতে আসে, আর কয়েকটা মানে
মানে দেশি কয়েকটা মহিলা আছে, তো সবাই মিলে যখন একত্রিত হয় তারপরে সেখানে যে কী পরিমাণে নষ্টামিটা হয় তা সেখানে শুধু একমাত্র আল্লাহ জানে। তো দর্শক, তাদেরকে আল্লাহ তাআলার কাছে একটাই মানে রিকোয়েস্ট করছি, আর তাই আল্লাহ তাদেরকে একটু হেদায়েত দান করুক। আসলে এইগুলো যে তারা দেখাচ্ছে ইউটিউবে, আমি কী আর বলবো, যাদের টাকা নেই পয়সা নেই তারা কি পারবে এই দর্শক এরকমভাবে একটা মেয়েকে বিয়ে দিতে? এত ধরনের অনুষ্ঠান তোদের কেন করতে হবে? তোরা মানে আর সবাই মনে হয় কোনো অনুষ্ঠান নাই, মনে হচ্ছে ভাই একটা যাত্রাপালা হচ্ছে, সবার হাতেই শুধু ক্যামেরা আর ক্যামেরা, সবাই কখন কার ভিডিও, গোপন ভিডিও কখন কার আগে কে ভিডিও ছাড়বে। এদিকে দেখা যাচ্ছে পদ্মাচরের থেকে কয়েকটা আসছে, ওই যে মাসুদ না কি একটা ছেলে বলে, সবার হাতে শুধু ক্যামেরা আর ক্যামেরা, সবাই শুধু মানে পায়তারা করে কার ভিডিও কখন কে করে কোন দিক দিয়ে একটু ভিডিও আগে করে কে নাকি একটু ভিডিও আপলোড করতে পারে, সবাই মানে একই টপিক নিয়ে হাইরে ভিডিও না হয় দুই থেকে দুই এক দেড়শো ভিডিও মনে হয় আপলোড হয়ে গিয়েছে। তো দর্শক, একটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন, এত মানুষের ভিড়ে এই পদ্মাচরের, এত মানে যাত্রা দলের বায়দা বায়দা নদীর ভিড়ে এক দুই তিনটা মানুষ কিন্তু তাদের মাঝে মাঝে উপস্থিত নেই, সেটা হচ্ছে হুলুলুরু আমাদের যে ওই তিশার বাবা এবং তিশার মা, ভাঙারি ব্যাপারী এবং কারেনুর বেগম, এই দুইটা মানুষ কিন্তু এই বিয়েতে উপস্থিত নেই। একে কিন্তু তার চাচাতো বোন, যে মিমের চাচাতো বোন, এবং তাদের কিন্তু হয় যে ভাইয়ের মেয়ের বিয়ে এবং বোনের ননাসি মেয়ের ননাসির বিয়ে, দুই দিক থেকে কিন্তু অনেক সম্পর্ক। তো তাদের এই দুইটা মানুষ কেন ওই হাগুনের মতনই যত আছে সব আসতে পারছে, যত আন্ডা বাচ্চা সবাই এই বিয়েতে উপস্থিত হতে পেরেছে, কিন্তু এই দুইটা এই মুরব্বী মানুষ এখান থেকে মানে উপস্থিত নেই। এদিকে ওই চ্যানেলের মালিক এমন একটা লোভী, সে সবসময় দাবি করে আমি ইচ্ছে করলে এখন আমি এই করতে পারি, ইচ্ছে করলে ফ্ল্যাট কিনতে পারি, ইচ্ছে করলে আমি সব কিনে কেটে করতে পারি। তো চিন্তা করে, একটা লোভী যদি না হয় তা সে ফ্ল্যাট নিয়ে, সে তাদের ভাষায় ফ্ল্যাট নিয়ে তারা খালি করে বসে আছে। আমার শ্বশুর বাড়ির থেকে দর্শক দেখেন ফার্নিচার চলে আসবে, তো কতটা নিরজ্জ হইলে এই ধরনের কথা তোরা বলতে পারিস যে শ্বশুরবাড়ি থেকে ফার্নিচার চলে আসবে? আমাদের এখানে একটা বিয়ে হয়েছিল, তো শ্বশুরবাড়ি থেকে অনেক ফার্নিচার সে মানে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেই ভাইয়াটা আর কি, সেই ভাইটার সঙ্গে সঙ্গে বলেছে মেয়ের বাবাকে ফোন করে যে এই জিনিসগুলো যদি আপনি এখনই আমাদের বাড়ি থেকে না নিয়ে যান তাহলে কিন্তু আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দেবো না। তো এরকম যদি প্রত্যেকটা মেয়ের বা মানে ছেলের বাবা মা হতো, তো এদিকে চ্যানেলের মালিক কতটা অসভ্য আর কতটা মানে লোভী চিন্তা করেন, সেগুলো আবার ইউটিউবে দেখায় যে আমরা তাদের ফার্নিচার শ্বশুরবাড়ি থেকে আসতেছে, তো কতটা লোভী, আবার নিজেদেরকে দাবি করে আমরা কোনো কিছু চাই না, আমরা খুশি হয়ে দিলে আমরা নিব, খুশি হয়ে দিলে তোদের নিতে হবে, কেন রে? আসলে ওই যে মাল্টি নোংরা শারমিন দ্বিতীয় পাত্রী, এই জন্যই তো তার এই ঘুষ দিয়ে আর কি মাল্টি নোংরাকে এই তার কপালে গুছিয়ে দিচ্ছে। আর এই মাল্টি শারমিনের কথা কি বলবো রে ভাই, এরকম বিয়ে কনে আমি জীবনও দেখিনি, এরকম বিয়ের সময় এরকম জোরে জোরে মাল্টি শারমিন, একটা বিয়ের কোণে কিন্তু তার ভাবটা একটু অন্যরকম থাকে বা একটু নরম ভদ্র একটু লাজুক টাইপের, কিন্তু মাল্টি নোংরা শারমিন দেখেন সবাই মানে প্রত্যেকটা ভিডিওতে দেখলাম সে যেই পরিমাণে চিল্লাচিল্লি করে কথা বলতেছে, তার কথা শুনলে মানে সবার পরাণটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা, বিশেষ করে আমার, যখন তার মুখটা যেমন তেমন, আর মেকআপ করে তো মুখটাকে পুরো একদম জানি না কোনো আদি যুগের পার্লার থেকে সেজে এসেছে, মেকআপ করে মুখটাকে পুরো ওই যে একটা কিরণমালা নাটকের কটকটি আছে না কটকটির মতো সাজিয়ে দিয়েছে, তারপরও নাকি শ্বাস ভালো হয়নি, ভালো কীভাবে হবে সেরকম পার্লারে তো যেতে হয়, হয়তো বা ভাঙাচোরা পার্লার গিয়ে তারপর শ্বাসগোস করে এসেছে, আদি যুগে আদিম যুগে যে শ্বাস সেটা দিয়েছে। এমনি তো বয়স্ক মহিলা বুড়ি একটি ধারী, তার দ্বিতীয় বিয়ে, সেটা নিয়ে যে ঢং ঢং করতেছে ভাই রে ভাই, তো কি আর বলবো, এদের কি লজ্জা সরম নেই আর আল্লাহ তাআলার ভয়ও নেই এদের মাঝে, যে এতগুলো পুরুষ মানুষ এতগুলো সব কিছু নিয়ে আমরা যে একসাথে ঢলাঢলি করতেছি, এখানে কতটা গুনার কাজ হচ্ছে, আর এই যেই অনুষ্ঠানগুলা, এই যে গায়ে হলুদ, তারপর এই যে গায়ে হলুদ তো নর্মাল একটা ধরলাম যে, কিন্তু এই যে রং খেলা, তা হোলি খেলার মধ্যে পড়ে, এই যে হোলি খেলা কারা করে দর্শক, একটা হিন্দি ধর্মের ওগুলো যারা আছেন তারা কিন্তু হোলি খেলাটা করে, তারপরও কিন্তু তারা শুধু হোলির দিন এই খেলাটা করে, কিন্তু আমাদের এই পদ্মাচরের নোংরারা তারা কিন্তু কথায় কথায় হোলি খেলে, তাহলে চিন্তা করেন তারা তাদেরকে কী বলা যায়, কোন ধর্মের অবলম্বী তাদেরকে বলা যায় দর্শককে চিন্তা করেন, তারা ইউটিউবে কী দেখাচ্ছে মানুষকে, কী শেখায় এই এই নোংরা পরিবারগুলা। আর দেশি খাটাস বদার কথা কী আর বলবো, হাতে দুই তিনটা করে ক্যামেরা নিয়ে তারপর মানে সে ভিডিও
করতেছে, আর দেশি কাঠের ছেলেরা টান, সে তারও একই অবস্থা। এই টানটা পুরো বাবার মতো হবে, বাবার ডুপ্লিকেট বলা যায়। সেও মানে দুইটা মানে দেখলাম একটা কার ভিডিও তো জানি, মানে ভিডিও তো তারা একের পর এক সাজতে মানে ছাড়তেছে, কার ভিডিও কখন দেখি সেটা নিজেও জানি না। তো দেখলাম যে বদা একদম মানে শুয়ে শুয়ে ভিডিও করতেছে। আর ভাই এই যে কালকে দেখলাম এই ইতে হঠাৎ করে তার হবু বর চলে আসছে ফুলে তোরা হাতে নিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর সবাই মিলে যে ফটো শোষণটা করতেছে, শোষণ ফটো শোষণ মানে তারা করতেছে, তাদের ভাষায় বললাম আর কি। কিন্তু সেখানে একদম বরের উপরে মিম একদম বসে পড়তেছে যাতাযাতি করে। আয় আল্লাহ, এই চিন্তা করেন দর্শক, এরকম একটা মানে বেগানা পুরুষ মানুষই ধরা যায়, তাদের মধ্যে এগুলো কোনো বাদ বিচারই নেই। একদম মিম তার ইয়ার ননাসের জামাইয়ের কোলে বসে একদম তার ফটো তোলা লাগবে, চিন্তা করেন, না হলে ভিউ হবে না দর্শক। ভিউর আশায় তো এগুলো করতেছে, প্রত্যেকটা মানুষের হাতে শুধু ক্যামেরা, মানে সবাই শুধু পায়তারা খুঁজতেছে যে কখন কার একটু ভিডিওটা করে আগে আপলোড করা যায়। বায়দা বায়দানি যতগুলো আছে সব এখানে যাত্রাপালা শুরু করে দিয়েছে, এদের যাত্রাপালা মানে একের পর এক থেকেই যায়। মানে তানজিলার বিয়েটা পুরাই আর কি নকল করেছে, কালা চশমা এদিকে তিশা, তার কথা আর কি বলবো ভাই। সে মানে একটা ভাব ধরেছে, কালো ড্রেস পরে চলে এসেছে মাল্টিনোরা শারমিনের হলুদের অনুষ্ঠানে, সে সবার থেকে আলাদা না, সে একটা সেলিব্রিটি না, সে একজন মানে কি আর বলবো, সে তো নিজেকে কোটিপতি মনে করে। এদিকে যে একটা সময় কাজের মহিলা ছিল, পদ্মাচরের একটা মানে কাজের মহিলার কাজ করতো পদ্মাচরের একটা ভাঙারি ব্যাপারের মেয়ে এখনও ছিল একটা সময়, হয়তো বা সে এখন ইউটিউবার হয়েছে, তার দেশি খাটাসের বউ হয়েছে, যে দেশি খাটাস কিনা সারাদিন মহিলাদের ভিডিও করে করে ইউটিউবে ছাড়ে, সেটাই তার ইনকাম সোর্স। তো সেই দেশি খাটাসের বউ, তার জন্য তার কি অহংকার, সে মানে কালা একটা ড্রেস তাদের পরে চলে এসেছে, সে সবার মতো ড্রেস পরবে না, তার জন্য নিজেকে একদম আলাদা রেখেছে, কালা একটা চশমা পরে কালা চশমা ডান্স দিচ্ছে, অসভ্য প্রতিবন্ধী একটা মহিলা। এই মহিলাটা মানে এই দিশাকে দেখলে একদম মানে মনে হয় এই মানে কি যে করব, নাটের গুরু আর অসভ্য প্রতিবন্ধী একটা মহিলা এই তৃষা। আর তার স্বামী বদা খাটার, সে তো একজন আছেই লুচ্চা টাইপের একটা লোক, তো শুধু মহিলাদের মানে ভিডিও করতে পারলে সে মানে বাঁচে। যেখানে যাবে দর্শক দেখবেন শুধু মহিলাদের ভিডিও, শুধু মহিলাদের ভিডিও, তার আনাগোনায় থাকে শুধু মহিলাদেরকে নিয়ে। এরকম একটা পুরুষ মানুষ যদি এরকম একটা অনুষ্ঠানে এরকম থাকে একটা দুইটা, তাহলেই মানে সবারই কাজ সারা হয়ে যাবে আর কি, মানে এই অসভ্যগুলোর যে ভিডিও। তারপর এখন তেলই তেলই অনুষ্ঠানটা কি দর্শক বুঝতে পারলাম না, এই তেলই আমি জীবনে প্রথম দেখলাম। এই তেলইয়ের মধ্যে আবার শারমিনের মার কি কান্না, ও ভাই গো ভাই, শারমিনের কান্না মানে দ্বিতীয় বিয়ে তোর নোংরা মেয়ের আসামি করতেছিস, কান্না দিয়ে অভিনয় করে মানুষকে দেখাচ্ছিস, মার কান্না যে ভিডিওতে মানে ক্যামেরা করে ভিউ ইনকাম করে, সেখানে কি সেখানে কি কোনো আবেগ থাকে আমার তো মনে হয় না। এই কান্নাগুলো লোক দেখানো, সবই হচ্ছে লোক দেখানো। তারপরে এই যে ওই বিল্লাল, নাপিত বিল্লাল, সে তো একটা অসুস্থ মানুষ, তার মনে হয় কোনো কাপড় চোপড়ি কিছুই নেই, একটা গেঞ্জি সারাটা জীবন পরে আছে। বোনের বিয়ে তো দেখলাম সে একই অবস্থায়, একটা গেঞ্জি পরে আছে, তারপর বোনের বিয়েতে তো এতই পাঞ্জাবি কিনেছে সবার জন্য, এই করেছে সেই করেছে, তো তাকে তো কোনো পাঞ্জাবি পরতে দেখলাম না। আমার মনে হয় দর্শক এই তাদের বিয়েতে কিন্তু বড় ধরনের কিন্তু একটা গ্যাঞ্জাম লেগে গিয়েছে, তার কারণ শারমিনের মুখটা কিন্তু সবসময় একটা কালো ছিল, এবং ফোনে কিন্তু সে সবসময় চিল্লাচিল্লি করে কথা বলতো শারমিন, যে মানে মনে হয় যে খুব একটা মানে গ্যাঞ্জাম ঝগড়াঝাটি এরকম ঝগড়াঝাটি তাদের মধ্যে লেগে গিয়েছে, ছায় ঝামেলা লেগে গিয়েছে আমার মনে হয়। তো মেকআপ বুতুরি টুতুরি তো মাঝখান দিয়ে মেকআপ বুতুরি একদিন দুদিন ধরে মানে খুব কাজ দেখাচ্ছে, সে খুব দায়িত্ব পালন করতেছে, রঙের দায়িত্ব, রং খেলা, তারপর তেল ওই মেল ওই এগুলো দিয়ে মানে মোটামুটি শেষের দিকে হলেও মেকআপ বুতুরি কিন্তু একটুখানি চমক দেখিয়েছে সবাইকে। সে মানে সবাই তাকে বলতেছে ননাসের বিয়েতে কোনো কাজ করতেছে না, ওই হাগু খাইছে কিন্তু দেখা যায় নাকি, তার কারণ বলছে হাগো খাইছো তোকে কিন্তু আমি কুত্তা বানিয়ে রেখেছি, তুই আমার পা চাটবি, দরকার পড়লে আমি মানুষের মানুষকে দেখিয়ে দেখিয়ে সব কিছু করবো, যাতে আমাকে মানুষ বলে যে আমি সব কিছু করতেছি, কিন্তু তুই কিন্তু তাদেরকে কোনো হেল্প করতে পারবি না, তুই তাদের সাথে যা মিশতে পারবি না, এটাই হচ্ছে ভুতুরির কথা। তো সেই অনুযায়ী কিন্তু হাগু খাইছে কাজ করতেছে, হাগু খাইছে কিন্তু কোনো কাজেই দেখা যায়নি, শুধু মেকআপ বুতুরি একটু একটু ওই যে গেট ধরা, তারপর কিছু ডেকোরেশন টেকোরেশন এগুলো কিন্তু একটু একটু করেছে, তারপরে এটা করে এখন সে একটু বাবা নেওয়ার চেষ্টা করতেছে, যে না ছোট বউ মিমও তো অনেক কাজ করে, অনেক কিছু করতেছে। কিন্তু ভাইরে ভাই আমরা সবই জানি এদের নাটকের ক্ষমতা, এদের নাটক করার সব কিছুই জানি। তো যাই হোক, অবশেষে মাল্টি শারমিনের বিয়েটা হতে যাচ্ছে, হয়ে গেছে দেখলাম আজকে। তো বিয়ে নামক
ভয়ানক যে ইটা দেখলাম, মানে বিয়েতে আসলো তাদের মাথা উপরে একটা ওড়না দিয়ে তারপর আসতে হবে, মানে কালা চশমা পরে আসতে হবে, এই যে নাটকগুলো তোরা দেখাস, মানে কি আর বলবো, মানুষের ভিডিও করার সময়টা কখন থাকে? 2-3 দিন যদি এই মাল্টিনগর সার্মিন চ্যানেলের মালিকেরা যদি ভিডিওটা বন্ধ রাখে, নিজেদের বিয়েটা একটু এনজয় কর না, নিজের লাইফটা একটু এনজয় কর। আর সবাই মনে হয় মনে মনে অপেক্ষা করতেছে, আহা রে যদি মাল্টি সার্মিনের বাসরের ভিডিওটা যদি একটুখানি টেলিকাস্ট হতো, তাহলে সবাই মিলে ক্যামেরা করে আর একটু না হয় সবাই বেশি বেশি করে ভিউ নিত। তো জানি না তারা সেটাও করবে কি না, মিমদের মতো মিমরা যেগুলো করেছে হোটেল রুমে যে রাত কাটিয়ে সেখানে সব কিছু দেখিয়েছে কি কি করতে হয় না করতে হয়, তো জানি না তারাও কতটুকু কী করবে, এখনও তো সেই ধরনের ভিডিও দেখতে পারেনি। তো সবার মনের আশা আর কি এটা, যদি তাদের সেই ভিডিওটা যদি একটুখানি হলো তারা দেখতে পারতো। তো চেষ্টা করিস মাল্টিনোংরা, তোরা তো সব কিছু পারিস, তাহলে যদি পারিস এটাও সবার জন্য দিয়ে দিস বাসরের ভিডিওটাও, তাহলে সবাই একটু তোদেরকে দেখিয়ে দেখিয়ে একটু হলো মানে টাকাটা ইনকাম করতে পারবে। সবাই তো টাকার লোভি, তোরা তোরা হচ্ছে পদ্মাচরে বায়দা বায়দিনী যাত্রা দলের অভিনেতা অভিনেত্রী সবগুলো একসাথে হয়েছে পদ্মাচরের নোংরাগুলা, এদের শুধু মানে ফটকামি নোংরামি অসভ্যতামি প্রতিবন্ধীগিরি ছাড়ার কোনো কাজই নেই। দেশি ঘাটা সব তিসার মতো একজন মানুষ যেখানে থাকবে সেখানে মানে আর কোনো কথাই নেই, সেখানে নোংরামি নষ্টামি হতে বাধ্য। এদিকে তিসা হঠাৎ করে তানজিলাকে দেখে এরকম চুপচাপ মানে এরকম ইয়ের ভেদা মাছের মতো চুপ হয়ে গেল কোনো, সেটাই বুঝতে পারলাম না। যে তিসা নাকি সারাটা দিন লাফালাফি করে, তার কারণ এই তানজিলা কিন্তু চায় না তার মা এরকম নোংরামি করুক। কিন্তু ও ভাই আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলেই গেছি, আমি কখনো দেখিনি এরকম শাশুড়ি জামাইয়ের সামনে বসে এরকম গাবলা পরে খেতে। জামাই বসে আছে, জামাই না খেয়ে বসে আছে মেয়ে জামাই, কিন্তু মা হয়ে সে পেলেট ভরে জামাইয়ের সামনে কী পরিমাণে গিলতেছে ভাই রে ভাই, এদের যে লজ্জা সরম না এটা হচ্ছে আর একটা প্রমাণ। তারপর মাল্টি সার্মিনের তো লজ্জা নেই, যদি লজ্জা থাকতো দ্বিতীয় বিয়ে নিয়ে তো এরকম নোংরামি করতে পারতো না। চ্যাপাশুটকি সার্মিন, সে কিন্তু রান্না করে খেতে পারে না, আমার ছেলের জন্য আমি ছেলের জন্য কোনো কাজ করতে পারি না, আমি অনেক অসুস্থ, আমি আমার বাবা বাড়িতে চলে আসছি, আমি সেখানে থাকলে আমি কোনো কিছু করতে পারি না, আমার বাবা বাড়িতে আমার থাকতে হয় তার কারণ আমার মা আমার ছেলেটাকে ধরতে পারে, আমি এখানে থাকলে আমার বেশি প্রেশার পড়ে যায়। সেই চ্যাপাশুটকি পদ্মা সেতু পার হয়ে সাত সমুদ্র পার দিয়ে ভ্যান খালিতে ভ ভ করে ঢাকায় চলে আসতে পারছিস, কারণ ওই যে টাকার লোভিগুলা সেখানে এসে কী পরিমাণে ফটখামিগুলো তারা করতেছে। আর প্রত্যেকটার মেকআপের অবস্থা দেখছেন দর্শক, মানে সবাই শুধু গালটা লাল করেছে, কপালটা লাল করেছে, আর একটা করে শাড়ি আর একটা করে বাইদানি মার্কা খোপা, সাদিয়া পাদিয়া সবাই মিলে একটা করে খোপা আর কিছু হলুদ গাঁদা ফুল মানে মাথায় গুঁজে দিয়েছে, এটাই হচ্ছে তাদের স্পেশাল সাজগোজ। তো তাদের তো এখন মানে ভিউ কিন্তু মোটামুটি সবাই ভালোই কামিয়ে নিচ্ছে শারমিনের বিয়েটাতে। শারমিনের বিয়েটা তার বিয়েটা সবাই একটা বিজনেস হিসেবে ধরে নিয়েছে, তার কারণ বিজনেস যত ভালো তত টাকা ইনকাম, শারমিনের বিয়েটা কিন্তু একটা বিজনেস। চিন্তা করেন তানজিলা, সে তার মানে শোরুম, যে শোরুমে নাকি প্রতিদিন পাহাড় কি পাহাড় নাকি তার ই যাচ্ছে মানে ডেলিভারি যাচ্ছে থ্রি পিস, সেগুলো রেখে এসে চলে আসছে তার কালামণির বিয়ে খেতে, যে কালামণিকে তারা কোনো খালামণি হিসেবে গণ্যই করে না, তার মা তাকে চাচাতো বোন হিসেবে সেভাবে গণ্যই করে না। তো সে চলে আসছে, সেই তানজিলাও চলে আসছে এখন মানে এই যে মাল্টি সার্মিন কালামণির বিয়ে, আমার কালামণির বিয়ে। তো আরেকটা জিনিস দর্শক, এই যে তানজিলার স্বামী এইটাকে এরকম ফকিন্নি মার্কা কেন লাগতেছে মানে এটাই বুঝতে পারলাম না, মানে তাদের কি কোনো ভালো এতই না এত কাপড় চোপড়, তানজিলা এখন যেরকম ফকিন্নি লাগতেছে তানজিলা জামাইকে একই অবস্থা। তারা না যখন শ্বশুর বাড়িতে থাকে তানজিলা কত ধরনের ভালো ভালো ড্রেস পরে, কিন্তু এখানে সেরকম কাজের মহিলা মানে সাজার উদ্দেশ্যটা কি, তারা কি কী চায়, মানুষ কী বোঝাতে চায়। তো যাই হোক দর্শক, অনেক কিছুই বললাম আপনাদের মাঝে, আর যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো কিন্তু একটাও কোনো মিথ্যা কথা না, সব কিছু সত্য কথা। তারা যে বিয়ে নামক যে পরিমাণে যাত্রাপালাটা ইউটিউবে দেখাচ্ছে, দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ, এদের থেকে খারাপ কিছু আপনারা শিখবেন না। মানুষ তারা যে বিয়েটা দেখাচ্ছে এটা কোনো বিয়ে না, আমরা এটা কোনো বিয়ে মনে করি না, এই ধরনের বিয়েকে একদম বয়কট বয়কট বয়কট। বাংলাদেশে এই ধরনের কোনো মুসলিম পরিবারের বিয়ে হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না, তার কারণ
এরকম বিয়ে মানে যে ভালো কিছু সামনে হবে এটা মানে একদমই অনিশ্চিত। মাল্টিনোয়ার স্বামী হয়তো ভেবেছিল যে কিছু টাকা ইনকাম করবে, আসলে মাল্টিনোয়ার থেকে অন্যদেরই বেশি উপকার হলো, যাদের এদিকে খুকিরা তো মিমের বিয়েতে এসে খেতে পারেনি, না খেয়ে চলে যেতে হয়েছে, আনন্দ করতে পারেনি তাদের মনের মতো, কিন্তু মাল্টি শারমিনের বিয়েতে এসে তারা একদম কিন্তু মনের মতো আনন্দ, তারপর টাকা ইনকাম করা সব কিছু তাদের পূরণ হলো আর কি, যে নিজের ননদের বিয়েতে আসতে পারেনি। কিন্তু আমার একটা জিনিস আমার একটু খারাপ লাগতেছে দর্শক, এদিকে দুইটা বয়স্ক মানুষ, এই যে ভাঙারি বেগম এবং কালিনুর বেগম, এই ভাঙারি বেগম নাকি ভাঙারি ব্যাপারী আর কালিনুর বেগম, এই দুইটা মানুষ মানে আসেনি তাদের, আর ওদিকে চ্যানেলের মালিকের বড় ভাই, তো এই তিনটা মানুষ তাদের বিয়েতে কিন্তু উপস্থিত নেই। এছাড়া যত হাগুনি মুতুনি যত আছে, যত সাদিয়া পাদিয়া মাসুদ টাসুদ, তারপর আরও একজন দেখি নতুন আগুদায় হয়েছে, সবসময় মহিলাদের ভিডিও করে দেশি খাটাসের মতো, তো এরা মানে কেউ কিন্তু বাকি নেই, সবার হাতে একটা করে মানে ক্যামেরা আছে। ভাই রে ভাই, মনে হয় ক্যামেরার মোবাইলের মিছিল হতে হচ্ছে। মাল্টিনোমাল শারমিনের বিয়েতেও না তারা সবাই আসছে শুধু ভিডিওতেই মানে ভিউ কামাতে আর ভিডিও করতে। তো যাই হোক দর্শক, আমার কথাগুলো কি মানে আপনারা বলবেন যে এখানে কোনো মিথ্যা কথা, তাদের নামে কোনো গিবোধ গাচ্ছে এখানে, গিবোধটা কাকে বলে দর্শক? যদি তাদের নামে মিথ্যা কথা বলতাম, অপপ্রচারণা চালাইতাম, তাহলে কিন্তু আর গিবোধ হইতো। তারা যেই মানে করতেছে সেগুলো নিয়ে কিছু গঠনমূলক সমালোচনা করতেছি, যাতে তারা এগুলো দেখে বা আমার এই ভিডিওটা অন্য কেউ দেখে তাদের মধ্যে একটু হলো কানে বা পানি যায় যে না, এরকম আসলে করা যাবে না, এটা কোনো বিয়ে না, এটাকে কোনো বিয়ে বলা চলে না, একটা মুসলিম পরিবারের বিয়ে এই ধরনেরভাবে কিন্তু হতেই পারে না, এটা কোনো বিয়ে বলে গণ্যই হয় না। তেল ওই মেল ওই রং খেলা, এগুলো কি কোনো বিয়ে? সাধারণত একটু হলুদ দিল মেয়ের গায়ে, তারপরও কিন্তু খুবই মানে ইয়েভাবে দিতে হয়, ছেলেরা কেন মহিলাদের গায়ে হাত দিবে? মানে প্রত্যেকটা ছেলে এসে এসে শারমিনের গায়ে হাত দিচ্ছে, তারপর শারমিনকে হলুদ দিয়ে দিচ্ছে, এটা কি কোনো মুসলিম পরিবারের মধ্যে পড়ে? কিন্তু অনেকেই বলবেন দর্শক, আপনি কি একদম হাফেজ সাহেব যে এখানে এগুলো কথা বলতেছেন, আবার এরকম ভিডিও দেন? হ্যাঁ অবশ্যই আমি হাফেজ সাহেব, কারণ আমরা অন্তত এরকম নোংরামি নষ্টামি করি না এদের মতো, মানে বিয়ে নামক এরকম নোংরামি নষ্টামি এটা করি না। আমাদের চ্যানেলে কি দেখেছেন তাদের মতো এরকম কোনো বিয়ে নিয়ে ইউটিউবে কিন্তু আরও অনেক বিয়ে হচ্ছে, দেখুন সম্পার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে বা অনেকের বিয়ে হচ্ছে, কিন্তু তাদের মতো কিন্তু এগুলো করে না তারা, তারা কিন্তু এদের থেকে আরো বড় ইউটিউবার, কিন্তু ওই যে তাদের স্বভাবে এগুলো নোংরামি করা, মানে তারা কিন্তু যখন ইউটিউবে ছিল না তখন থেকে তারা এই নোংরামিগুলো করতে আসছে, কিন্তু এখন তার বেশি বেশি করবে, যেহেতু ইনকাম করতে হবে, ইনকামটাই তাদের আসল। তো অবশেষে মাল্টি শারমিনের বিয়েটা হলো, জানি না বিয়ে তারা কতদিন টিকিয়ে রাখতে পারবে, যে বিয়েতে নোংরামি থাকে অসভ্যতামি থাকে সে বিয়ে কতদিন টিকে সেটাই হচ্ছে দেখার বিষয় এখন। তারপরও এই মাল্টি শারমিনের জন্য দোয়া থাকলো, মাল্টি শারমিন যেন ভালো থাকে, তার পরবর্তী লাইফটা যেন খুব ভালো হয়। কিন্তু আমার কাছে জানি কেন একটা মনে হচ্ছে দর্শক, এই বিয়েতে নিশ্চয়ই কোনো বড় ধরনের মানে এটা গণ্ডগোল আছে, তার কারণ মাল্টি এই চ্যানেলের মালিক ওই রাজের তার মা তারপর তার বোনেরা এই বিয়েতে কিন্তু একদমই মানে মরা বাড়ির মানে বললেই চলে তাদের বিয়ে বাড়িটা, এরকমই কিন্তু তারা দেখিয়েছে। কোনো উচ্ছ্বাস নেই, কারো মনে কোনো আনন্দ নেই, শুধু আছে সবাই ভিডিও করা। ভিডিও করা কি কোনো আনন্দ? কোনো আনন্দ না দর্শক, ভিডিও করাটা হচ্ছে একটা টাকা ইনকামের সোর্স আর কিছুই না। তারা যে একটা আনন্দ ঘন ইয়ে সেটা কিন্তু অনেক মিস করেছে তাদের জীবন থেকে। আগে যখন ইউটিউব ছিল না আসলে অনেক ভালো ছিল মানুষের মধ্যে, মানে যখন মোবাইল ছিল না, এখন সবাই যারা ইউটিউবিং করে বেশিরভাগ ইতিশাদের মতো ফ্যামিলি আছে যারা সবাই ইউটিউবিং করে, তো তাদের জীবনে কোনো আনন্দ বা ভালো কিছু হতেই পারে না আমার দর্শক, আমার এটাই কেন জানি মনে হয়। তো আসলে এগুলো কিন্তু কম করে করা উচিত, একটা বিয়ে মানে যে খুব পবিত্রতা জিনিস, সেখানে পবিত্রতা মানে বজায় রাখতে হবে। আসলে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, হয়তো কথাও জড়িয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, আমার কথা যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কি আর বলবো, মাল্টি নোংরা শারমিনের তো বিয়ে হয়ে গেল, তো মাল্টি শারমিনের জন্য দোয়া রইল, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুখে যেন সংসার করতে পারে সেই দোয়া করি। তো দেখি সামনে তারা কী আর ভিডিও আপলোড করে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আজকের ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং সবাই খুব ভালো থাকবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।